গুগল ভয়েস টাইপিং ব্যবহার করে এখন বাংলা লেখা আর অনেক সহজ হয়ে গেল আপনি যদি কোনো দিন কীবোর্ড নাও ধরে থাকেন তাহলেও আপনি এখন গুগল ভয়েস টাইপিং ব্যবহার করে বাংলা লিখতে পারবেন তো আজকে আমি দেখাবো কীভাবে গুগল ভয়েস টাইপিং ব্যবহার করে বাংলা লেখা যায় তো এর জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর আপনার ইমেল অ্যাড্রেসে সাইন ইন করতে হবে প্রথমে তো আমি আমার ইমেল অ্যাড্রেসে সাইন ইন করেই আসি এখন আমি যেটা করব ডান পাশে গুগল অ্যাপস এখান থেকে আমরা গুগল ড্রাইভে প্রবেশ করব গুগল ড্রাইভে ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হবে গুগল ড্রাইভে আমাদের প্রথমে যেটা করতে হবে নিউতে ক্লিক করে গুগল ডপ একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে হবে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব আমি যেমন একটি ডকুমেন্ট আগে থেকে ওপেন করে রাখছি এরপর কাজটা খুবই সহজ আমাদের টুলস অপশানে ক্লিক করে ভয়েস টাইপিং এখানে ক্লিক করব ভয়েস টাইপিংয়ে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে স্বাভাবিকভাবে এখানে ইংরেজি এখানে দেওয়া থাকে সাধারণত এটা সিলেক্ট থাকে এবং এখানে আপনি ইংলিশ টাইপ করতে পারবেন ওয়ান্স আপন এ টাইম দে আর কিং কল্ড মাইডাস এখানে আবার ক্লিক দেখেন আমি যেটা ইংলিশে বললাম সেটা কিন্তু কম্পোজ হয়ে গেছে তো আমরা যদি এখন এখানে বাংলা টাইপ করতে চাই সেক্ষেত্রে এখন এখানে ক্লিক করে স্কুল করে নিচে চলে যাব এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব এবার যদি আমি টাইপ করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশি আমি বাংলায় গান গাই বাংলায় হাসি দেখছেন আমি যে কথাগুলো বলছি সেগুলোই অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে তো কেমন লাগলো টিউটোরিয়ালটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ